টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ইন্ডিয়া খেলতে চলেছে আয়ারল্যান্ডের সাথে আর সেই ম্যাচটা কিন্তু কালকে হতে চলেছে আর আজকের বলে দেবো ভিডিওতে যে এই খেলাতে আমাদের টিম ইলেভেন ইন্ডিয়া টিমের ইলেভেন কী হতে চলেছে আর একটা গুড নিউজ আছে যেটা হলো তোমাদের যে কী কী প্লেয়ার যে ওপেন তো করবে না জয়সাল তো তার বদলে কিন্তু বিরাট কোহলি ভার্সেস রোহিত শর্মা কিন্তু এখানে ওপেন করতে চলেছে আর জয়সাল কি খেলবে কি খেলবে না সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওতে বলে দেবো আর একটা নিউজ আছে যেটা হলো যে সব থেকে বড় যে যে উইকেট কিপার তো দুজন স্যামসন সঞ্জু স্যামসন আর এখানে কিন্তু ঋষভ তো তাদের দুজনের মধ্যে কে খেলবে জুনাই ভালো উইকেট কিপার অবশ্যই কিন্তু ব্যাটিংয়ের ফর্ম কিন্তু ঋষভ পান্তের বেশি আছে সেই জন্য কিন্তু এখানে কে খেলবে সমস্ত ডিটেলস কিন্তু ফুল ভিডিও পড়ে যাবে পেয়ে যাবে তো ভিডিওটা এখন মধ্যে তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আকনটা বাইরে কারণ ক্রিকেট সংক্রান্ত সবার নিউজ কিন্তু সবার আগে পেয়ে যাবে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু ম্যাচ যেটা হতে চলে সেটা কিন্তু ইন্ডিয়া টাইমে রাত কিন্তু আটটার দিকে কিন্তু ইন্ডিয়া টাইমে ম্যাচ হতে হলো আর সেটা কিন্তু আমরা দেখতে পাবো আর এখানে টিম ইলেভেন যেখানে দেখতে পাবো সেখানে ডেট কিন্তু পাঁচ জুন খেলাও হতে আর এখানে ভেনু কিন্তু না নাসাও কাউন্ট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটা নিউ ইয়র্কে নতুন হয়েছে আর ভারতের সময় কিন্তু রাত আটটার সময় কিন্তু খেলা চলেছে লাইভ তোমরা দেখতে পাবে হটস্টার অ্যান্ড স্টার এস্পোর্টসে এই দু জায়গায় কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে আর এখানে কিন্তু একটা কথা বলি যে এই যে পিচটা করা হয়েছে এটা কিন্তু খুব বেশি ফাস্ট পিচ না বাট স্লো পিচ তো সেখানে দেখতে গেলে কিন্তু একটু বাউশই থাকবে অবশ্যই কিন্তু মোটামুটি ভালো পিচ করেছে বাট সেখানে এই ক্ষেত্রে একটুখানি জাস্ট বলতে আমাদের একটু বাঁধলেও এটাই বলো যে ইন্ডিয়া কিন্তু খুব জবরদস্ত ফর্মে আছে এবং এখানে শ্রোপিচ হওয়ার কারণে কিন্তু ফাস্ট বলারদের কিন্তু একটু বেশি ভালো বল করছে আর স্পিনাররাও কিন্তু খুব কাজে লাগবে কারণ যেহেতু আগের দিনে যে ম্যাচটা হয়েছিলো শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা সেখানে কিন্তু ছিয়াত্তর রানে সাউথ আফ্রিকা কিন্তু এখানে কিন্তু অল উইকেট করে দিয়েছিলো শ্রীলঙ্কাকে কুড়ি ওভারের মধ্যে সেখানে কিন্তু দেখতে পেয়েছি আমরা ফাস্ট বলার এমনকি স্পিনারও কিন্তু মোটামুটি কাজকর করে অল উইকেট করে দিয়েছিল শ্রীলঙ্কাকে সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু অবশ্যই জবরদস্ত খেলতে হবে কারণ ইন্ডিয়ার কিন্তু ব্যাটসম্যান বলো বলার কটা বলার নিয়ে খেলবে ইন্ডিয়ার কিন্তু অবশ্যই ফাস্ট বোলার আর এখানে কিন্তু স্পিনার কিন্তু রয়েছে অলরাউন্ডার তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার কাছে কিন্তু মূল অস্ত্র আছেই আর জাদেজা তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার টিমটা কিন্তু খুব ভালো টিম আছে এবারে দেখা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পায় কি না তোমার কিন্তু একটু কম বক্সে জানাতে ভুলবে এবার আমি একটু দেখে নেবো যে টিম ইলেভেন কী করতে চলেছে টিম ইন্ডিয়া তো তাদের দিয়ে দেখতে গেলে একটা কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে সুখবর আছে যেখানে কিন্তু নিজেই কিন্তু গৌতম গাম্ভীর কিন্তু এখানে সবুজ লাইট জ্বলে গিয়েছে গৌতম গাম্ভীর কিন্তু রাজি হয়ে গিয়েছে যে ইন্ডিয়ার কোচ হওয়ার জন্যে সেদিক দিয়েও কিন্তু একটা পরিস্থিতি চলছে আর এখানের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু একটা কথা বলে যে টিম ইলেভেন কী হতে চলেছে টিম ইলেভেন কিন্তু এখানে ইন্ডিয়ার কিন্তু জবরদস্ত হচ্ছে যেখানে কিন্তু আমরা জয়সালকে কিন্তু দেখতে পাইনি খেলাতে সেই জন্য কিন্তু প্র্যাকটিস ম্যাচে সেই জন্য কিন্তু জয়সাল হয়তো নাও খেলতে পারে সেখানে কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করতে চলেছে তিন নম্বরে সঞ্জু স্যামসন আছে এই জায়গাটা কিন্তু তিন নম্বরে সঞ্জু সামসনের জায়গা কিন্তু ঋষভ পান্ত খেলবে চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নম্বরে ঋষভ পান্ত এখানে দিয়েছে তো একটু গর্বর আছে দেখা যাক কী হয় তো আমি যেটা মনে হয় কিন্তু ছ নম্বরে হার্দিক পান্ডে সাত নম্বরে রবীন্দ্র জাদেজা আট নম্বরে কুলদীপ যাদব নম্বরে যশপ্রীত ভুমরা দশ নম্বরে হারসিদ সিং হর্ষদ্বীপ সিং আর এখানে কিন্তু মোহাম্মদ সিরাজ এগারো নম্বর তো এই হলো টিম ইলেভেনের টিম টিম ইলেভেন কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই এখানে বলতে ভুলবে না আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো ইম্প্যাক্ট প্লেয়ার বাঁচাতে আসবে না যে বল করে দিলাম তারপরে গিয়ে ব্যাট করবে সেটা কিন্তু কোনো আসবে না সেটাই কিন্তু মজাদার খিল কারণ এইটা করলে কিন্তু ক্রিকেটের একটা কিন্তু জবরদস্ত নিয়ম ভেঙে যায় সেই জন্য কিন্তু এই টিমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কম বেশি জানাতে ভুলবে না আর টিম ইন্ডিয়া কি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলবে কি জিততে পারবে তোমরা অবশ্যই কম বেশি জানাতে না দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের বিরুদ্ধে এইটুকুই দেখা হবে তোমার সাথে নেক্সট তোমরা ভালো তোমার ভালোভাবে সুস্থ টাকা বাই বাই